আজকের এই ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এক ক্লিকেই। এই ছবির ব্যাকগ্রাউন্ড আমি এক ক্লিকে রিমুভ করে দেখাবো আপনাদেরকে। আপনার যদি এ ধরনের ছবি থাকে অথবা আপনার DSLR দিয়ে তোলা ছবি থাকে তাহলে আপনি রিমুভ করতে পারবেন এক ক্লিকেই। ওকে, তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, এই ধরনের ভিডিও আপনি রেগুলার দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। আমি আমার ল্যাপটপে দেখাচ্ছি, আপনি মোবাইলে সেম টু সেম এ ধরনের ফলো করলেই আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। ওকে, তো এখানে এসে সার্চ করুন RIMOVEBG লিখে। ওকে, এরপর প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে চাইলে ওপেন করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপলোড ইমেজ বাটনে ক্লিক করবেন। এরপর যেখানে আপনার ছবিটি রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন ছবিটি। এরপর এখানে আপলোড করে দেবেন, কিছু সময় অপেক্ষা করবেন। ওকে, এই ছবিটি আপলোড হচ্ছে এখানে। ওকে, আপলোড কমপ্লিট হলে দেখবেন যে ছবিটি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এই যে দেখুন, এখানে অরিজিনাল ছবি রয়েছে, এরপর এই সাইটে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ছবি। ওকে, এক ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। এই ছবিটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটনে ক্লিক করুন, এরপর আপনার মোবাইলে সেভ করে নিন। আমি আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি। চলুন আপনাকে দেখিয়ে দিই কেমন রিমুভ হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড। খুব সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এটি হচ্ছে আমার অরিজিনাল ছবি। ওকে, এটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি। শুধুমাত্র এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন। ওকে, এবং সুন্দরভাবে এডিট করতে পারবেন। ওকে, তো অনেকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অনেক ঝামেলা পোহাতে হয় ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, কিন্তু চাইলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। অনেকে এই ওয়েবসাইট ইউজ করতেছে বর্তমানে। ওকে, এবং এই ছবির আপনি যদি হাই কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে প্রিমিয়াম ভার্সন আপনাকে কিনতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, ভালো মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।